বন্ধুরা, আপনারা কি অ্যাডভেঞ্চার পছন্দ করেন? ভালোবাসেন রহস্য রোমাঞ্চের কাহিনী শুনতে? তাহলে আজকের ভিডিওটা শুধুই আপনাদের জন্য, কেননা আজ আমরা এমন একটা কাহিনী আপনাদের বলতে চলেছি যা আপনারা হয়তো আগে কখনো শোনেননি। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের অভিযান শুরু হয়েছিল সেই 1921 সাল থেকে, কিন্তু কেউই এভারেস্টে পৌঁছাতে পারেননি, কেননা ওই শৃঙ্গ পর্যন্ত পৌঁছানো একেবারেই সহজ ছিল না। ওখানে পৌঁছানোর জন্য খুবই কঠিন এবং দুর্গম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, কেননা 29,030 ফুটের এই রাস্তায় বহুবার মৃত্যুর মুখোমুখি হতে হয়। অনেক মানুষ এই অভিযানে অসফল হয়েছেন, প্রাণও হারিয়েছেন অনেক মানুষ। এখনও অনেক মানুষের মৃতদেহ চাপা পড়ে আছে ওই বরফাবৃত পথে, আজও সেগুলো ফিরিয়ে আনা সম্ভব হয়নি। কিন্তু তা সত্ত্বেও হার মেনে নেননি অত্যন্ত সাহসের অধিকারী অভিযানকারীরা, তাই এভারেস্টের শৃঙ্গে পৌঁছানোর ক্রমাগত প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। এই সমস্ত সাহসী বীরদের মধ্যে একজন হলেন নেপালের শেরপা তেনজিং নোর্গে। 1952 সাল থেকে নেপালের শেরপা তেনজিংয়ের মধ্যে এভারেস্ট জয় করার প্রবল ইচ্ছা ছিল। তখন শেরপা তেনজিং এবং সুইজারল্যান্ডের বিখ্যাত মাউন্টেন ক্লাইম্বার রেমন্ড ল্যাম্বার্ট এভারেস্ট অভিযানের প্রচেষ্টা চালান, কিন্তু তখন তাদের সেই প্রচেষ্টা সাফল্য পায়নি। 1952 সালে তেনজিং ও রেমন্ড মাউন্ট এভারেস্টের শৃঙ্গের খুব কাছাকাছি পৌঁছেছিলেন, কিন্তু প্রচণ্ড দুর্গম পরিস্থিতির জন্য মাত্র 1,000 ফুট আগে থেকে তাদের ফিরে আসতে হয়। গন্তব্যের এত কাছে পৌঁছেও বাধ্য হয়ে ফিরে আসার দুঃখ তারা কেউই ভুলতে পারছিলেন না। কিন্তু তেনজিং এই অসাফল্য মেনে নেননি, তাই আবার 1 বছর পর 1953 সালে 7 জন ইংরেজ এবং 2 জন নিউজিল্যান্ডের পর্বতারোহীদের সাথে তেনজিং এভারেস্ট অভিযানের জন্য বেরিয়ে পড়েন। তেনজিং নোর্গে এবং নিউজিল্যান্ডের অ্যাডমন্ড হিলারি 1953 সালের 9 এপ্রিল পর্বত অভিযান শুরু করেন। বরফাবৃত দুর্গম পথ, অত্যন্ত শীতল আবহাওয়া, হিম নদী, যে কোনো সময় ভেঙে পড়তে পারা শিলাখণ্ড আর বরফের খাদের মাঝে একের পর এক ক্যাম্প ফেলে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে। প্রায় 20,000 ফুট উচ্চতায় ওঠার পর একটি ছোট খাদ পার করার জন্য হিলারি ঝাঁপ দেন, কিন্তু তার ওজনের কারণে সেখানে বরফের চাঙড় ভেঙে পড়ে। তিনি সারা জীবনের মতো সেখানেই চাপা পড়ে যেতে পারতেন, কিন্তু সঠিক সময়ে পিছন থেকে তেনজিং দড়ি ধরে ফেলেন, আর সেই দড়ি ধরে হিলারি কোনো রকমে নিজের প্রাণ বাঁচান। যদি সঠিক সময়ে তেনজিং দড়ি না ফেলতেন, তবে সেখানেই হিলারির মৃত্যু হতে পারত। যাই হোক, এরপর তেনজিং ও হিলারির টিম ধীরে ধীরে এভারেস্টের সামিটের দিকে এগোতে থাকে। তাদের আগে এভারেস্ট অভিযানের লক্ষ্যে এগোচ্ছিল ব্রিটিশ পর্বতারোহী চার্লস ইভান্সের টিম। তেনজিংয়ের টিমের আগেই তাদের এভারেস্টে পৌঁছে যাওয়ার কথা ছিল। হিলারি ও তেনজিংয়ের টিম প্রায় অর্ধেক পথ অতিক্রম করে ফেলেছিল। মাউন্ট এভারেস্টের সামিটে পৌঁছানোর ঠিক আগের রাস্তাটিকে সবথেকে ভয়ঙ্কর বলে মনে করা হয়। এখানে পৌঁছে কত মানুষই না প্রাণ হারিয়েছেন। একদিকে ইভান্সের টিম তাদের আগে আগে যাচ্ছিল এবং 1953 সালের 26 মে তারা মাউন্ট এভারেস্টের চূড়া থেকে মাত্র 300 ফুট দূরে ছিলেন, কিন্তু ইভান্স ও তার সঙ্গী সাথীরা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েন, ফলে তাদের শরীর ক্রমশ অবসন্ন হয়ে আসছিল আর এক পা দূরত্ব অতিক্রম করার ক্ষমতাও তাদের শরীরে ছিল না। তাই মাত্র 300 ফুট দূরত্ব থেকে তারা ফিরে আসেন। সম্ভবত ইতিহাস অন্য কারোর অপেক্ষায় ছিল। ইভান্সের টিম ফিরে আসায় তেনজিং ও হিলারির টিম চূড়ার দিকে এগোতে থাকে। রাত কেটে ভোর হওয়ার পর তেনজিংয়ের টিম তাদের গন্তব্যের উদ্দেশ্যে পা বাড়ায়। সেই সময় উষ্ণতা ছিল -27°C এবং পরিস্থিতি ছিল অত্যন্ত দুর্গম। তা সত্ত্বেও এই সাহসী পর্বতারোহীর দল ভয় পায়নি। তারা ভাগ্য ও শারীরিক সমস্যার মুখোমুখি হতে হতে একের পর এক ধাপ এগিয়ে যেতে থাকেন এবং সকাল 9টা নাগাদ তারা এভারেস্টের দক্ষিণ চূড়ায় পৌঁছে যান। ধীরে ধীরে অক্সিজেন কমে আসছিল। তাদের কাছে এই অভিযানটা ভালোভাবে শেষ করার জন্য পর্যাপ্ত অক্সিজেন ছিল না। তেনজিংয়ের গতি ক্রমশ কমে আসছিল, তার পাগুলো ধীরে ধীরে ভারী হয়ে আসছিল। প্রায় একই অবস্থা হয়েছিল অ্যাডমন্ড হিলারিরও। হিলারি তেনজিংয়ের দিকে তাকিয়ে তাকে কিছুক্ষণের জন্য থামান এবং তার অক্সিজেনের নলটি পরিষ্কার করে দেন, কেননা শ্বাস নিতেও তার প্রচণ্ড সমস্যা হচ্ছিল। তারা এভাবে একের পর এক কঠিন পরিস্থিতি পার করতে থাকেন।
এবং এভারেস্টের সামিটের দিকে এগোতে থাকেন। আর শেষ পর্যন্ত 1953 সালের 29 মে শেরপা তেনজিং এবং হিলারির নাম ইতিহাসের পাতায় অমর হয়ে যায়। 29 মে সকাল 11:30 তারা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ 29,030 ফুট বা 8,848 মিটার উচ্চতার মাউন্ট এভারেস্টে পা রাখেন। সেই মুহূর্তে তাদের খুশির কোনো মাপকাঠি ছিল না। এভারেস্টের ছবি দেখে আমরা প্রত্যেকেই মুগ্ধ হই। তাহলে একবার ভেবে দেখুন, সত্যিকারে সেখানে বিচরণ করা তাদের কি পরিমাণ আনন্দ দিয়েছিল। এভাবেই নেপালের শেরপা তেনজিং নোরগে এবং নিউজিল্যান্ডের শেরপা এডমন্ড হিলারি মাউন্ট এভারেস্টে শৃঙ্গ জয় করেন। আর আবারও মানব সভ্যতার ইতিহাসে মানুষের শ্রেষ্ঠত্বের জয়গান রচিত হয়। সো বন্ধুরা, আজকের এই তথ্যপূর্ণ রহস্য রোমাঞ্চপূর্ণ ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।